করো তোমাদের স্বাগত জানাচ্ছি বাঙালির স্বাদকাহনে। আজকে একটা সিম্পল রান্না নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, একদম ঘরোয়া একটা রেসিপি, যেটা হচ্ছে ডিমের কারি বা ডিম কষা, যেটা যে কোনো একটা তোমরা বলতেই পারো। তো আমি এখানে ডিমের কারিটাই বলবো। ডিমের কষা রেসিপিটা তোমাদের আমি আর একদিন দেখিয়ে দেবো, আজকে আমি ডিমের কারিটাই করছি। তো সেটা করতে কী কী লাগছে সেটা বলে দিই, একদম সামান্য উপকরণ কিন্তু খেতে খুব সুন্দর হয়। যারা প্রপার ওয়ে জানো না তাদের জন্য জাস্ট আমার এটা ডেডিকেট করা। আর প্রথমেই বলে দেওয়া, যারা যারা আমার রান্নাটাকে দেখছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ প্রতিবারের মতো। যারা যারা করনি এক্ষুনি করে নাও, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো চলো কী কী লাগছে বলে দিই। এখানে আমি নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু, টুকরো করে কেটে নুন আর হলুদ দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে তুলে রেখেছি। লাগছে আমাদের ডিম, আমি এখানে 4টে ডিমকে জাস্ট একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। লাগছে এখানে একটা মশলা বা পেস্ট, এর মধ্যে আছে 2 ইঞ্চি একটা আদা, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা রসুন ছোট, আর আছে 2 টেবিল চামচ মতো জিরে, আমি এটাকে পেস্ট করে নিয়েছি। লাগছে টক দই, টক দই আমি নিয়েছি 1/2 কাপ, একটা ফোড়ন নিয়েছি, এখানে আছে 1/2 টিস্পুন জিরে আর 1টা শুকনো লঙ্কা, আর সাথে লাগছে এখানে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এর সাথে আমি দেবো, এর সাথে লাগবে আমাদের সামান্য হলুদ, প্রয়োজন মতো নুন ও চিনি। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে, এখানে আমার 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি ইউজ করব, যেহেতু আমার ডিম আর আলুটা ভাজা আছে সেহেতু আমার তেলের কিন্তু আর বেশি দরকার নেই। আর আমি যে তেলে ডিম আর আলুটা ভেজেছি আমি ওই তেলটাতেই ইউজ করব, রান্নাটা করব আর কি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি রান্নাটা করছি, যদি ভালো লাগে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর প্রথমেই বলে রাখা, তোমরা ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে না, অবশ্যই করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলোকে দেখো। অনেক কষ্ট করে তোমাদের জন্য নতুন নতুন রেসিপি কিন্তু আমি নিয়ে আসি, তোমাদের ভালো লাগবে, যাতে তোমাদের একটু হেল্প হয়, সেই কারণে কোনো সময়তেই তোমরা স্কিপ করে চলে যাও না। আর অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছো, অনেকেই ভিডিও দেখছো, প্লিজ তোমরা লাইকের বাটনটাকে একটু প্রেস করে দিও যদি ভালো লাগে, আর যদি না লাগে তোমরা আনলাইকও করতে পারো, কিন্তু অবশ্যই সেটা করে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো চলো এবার রান্নাটাই আমরা চলে যাই। আমি কিন্তু এখানে কড়াইটা গরম করেছি, গরম করে কিন্তু তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমাদের জিরে আর লঙ্কা যেটা আছে এটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে লঙ্কা কিন্তু ফাটিয়ে দিইনি, আমি এখানে খুব রিচ ফ্লেভারটা চাই না লঙ্কার, যার জন্য আমি ফাটিয়ে দিইনি। এটা একটুখানি ফুটে যাবে, আমি এটাকে 3 থেকে 4 সেকেন্ড মতো একটু নাড়াবো। দেখো জিরেটা কিন্তু অনেকটাই ফুটে গিয়েছে, আমি ঠিক এই পর্যায়ে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো, যাতে কালারটা খুব সুন্দর আসে। চিনিটা একটু ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করে যাবো, একটুখানি ক্যারামেলাইজ হয়ে যাক। প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, ঠিক এই মুহূর্তে আমি দিলাম পেঁয়াজ কুচি, এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে দেখো লাল লাল করে ব্রাউনিশ কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি আমাদের যে পেস্টটা ছিল সমস্ত কিছু এর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে প্রায় 4 মিনিট ধরে কিন্তু কষাবো, এটাকে আমি 4 মিনিট ধরে কষাবো। আমাদের কিন্তু দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি নুন আর হলুদটা আমি একসঙ্গে নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখানে আমি 7 মতো নুন নিয়েছি আর আমি 1 টিস্পুন মতো হলুদ নিয়েছি, দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু আরও 2 মিনিট কষিয়ে নেবো। দেখো আমাদের মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আরও 2 মিনিট খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেবো। আরও 2 মিনিট আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি, এটা খেতে খুব সুন্দর হয়, তোমরা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখো। আমাদের কিন্তু দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের ভেজে রাখা যে আলুটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথেই কিন্তু আমি দিয়ে দেবো ডিমটা। এবার এই সব কিছুকে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবো। দেখো এটা কিন্তু খুব সুন্দর করে কষানো হচ্ছে, মশলা কষানোর মধ্যে কিন্তু আসল টেস্টটা কিন্তু লুকিয়ে থাকে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমাদের কষানোটা কিন্তু হয়ে গিয়েছে, জাস্ট আমি এই মুহূর্তে ওপর থেকে একটু জল অ্যাড করে দিলাম, আমি খুব বেশি একটা ঝোল চাই না, তার জন্য আমি বেশি জল দিলাম না, জাস্ট 2 কাপ মতো জল দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী যেরকম দরকার সেভাবে, আমি কিন্তু এখানে আর জল দেবো না। এটাকে এবার আমি একটু ফুটে গেলে, ফ্লেমটা এখানে হাই রেখেছি, ফুটে গেলে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দেবো, ফিরে আসছি 10 মিনিট পরে। আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমরা জাস্ট ঢাকনাটা খুলবো,
দেখো এটা কিন্তু একদম রেডি আমাদের ডিমের তরকারিটা বা ডিমের সবজিটা। এবার এটাকে আমরা এবার নামিয়ে নেব। আমাদের কিন্তু দেখো ডিমের কারি বা ডিমের সবজি একদম রেডি। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে। একদম ঘরোয়া উপায়ে রান্না, কোনো বেশি ইনগ্রিডিয়েন্টস নেই, কিচ্ছু নেই, জাস্ট এটা খেতে খুব সুন্দর হয় রুটির সাথে, ভাতের সাথে। তোমরা অবশ্যই করে বাড়ি থেকে ট্রাই করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আমি কত কি দিচ্ছি সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে মেনটেন করবো, তোমরা একটু চেক করে নিও। থ্যাংক ইউ।